আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ডাটাবেজের সাথে কানেকশন আমরা কীভাবে করবো। সেটা করার জন্য, ডাটাবেজের সাথে কানেকশন করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে মঙ্গুস ব্যবহার করতে হবে। মঙ্গুসে যদি যাই তাহলে এই যে মঙ্গুসের ওয়েবসাইটে চলে গেলাম, ডকুমেন্টেশনে গেলাম। যাওয়ার পর আমরা যদি কুইক স্টার্টে যাই, যাওয়ার পর দেখেন এটা কী করবো, ইনস্টল করতে হবে। আমি আপনাদের ডকুমেন্টেশন দেখে দেখে করাই, তার কারণ হচ্ছে আমি যেটা দেখাচ্ছি যদি এগুলো না দেখাই, দেখা যাচ্ছে কোনো কিছু চেঞ্জ হয়ে গেলে আপনি আর ওগুলো পারবেন না ভালো মতন বুঝতে। তো এটার জন্য আপনাদের আমি কি করি, ডকুমেন্টেশন দেখে দেখে করি। তো এখানে মঙ্গুজটাকে রিকোয়ার করতে হবে। তো রিকোয়ার করে নিই, করার পর আমরা কি করতে হবে, আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। এটার ফাইল নাম দিব হচ্ছে db.js। তাহলে ডাটাবেসটা, তারপরে আমরা মঙ্গুজটাকে রিকোয়ার করে নিলাম। তারপর এখানে আমরা একটা ফাংশন নিই, কনস্ট হচ্ছে ডিবি কানেকশন। তারপরে এখানে ফাংশনটা হবে কি, অ্যাসিঙ্ক, যেন এটা প্রমিস রিটার্ন করে, এই অ্যাসিং ফাংশন নিয়েছে। তারপর এখানে অ্যাওয়েট দিয়ে এটা ব্যবহার করতে হবে। তো এটা করার জন্য আমরা প্রথমে ট্রাই ক্যাচ ব্যবহার করব। যদি কোনো ইরর থাকে তাহলে ইররটা আমরা এখানে দেখতে পাবো। তো এখানে এখানে যদি এই কানেকশানটা ঠিক মতন করতে পারে, আর এই ডাটাবেজের নামটা দিব আমরা হচ্ছে কি, মাল্টি অথ বা মাল্টি অথেন্টিকেশন। আমাদের ডাটাবেজের নাম দিলাম। এটা যদি ডাটাবেজটা কানেকশন হয় তাহলে রিটার্ন সাকসেস ব্যবহার করতে পারবো, সাকসেসফুলি কানেক্টেড মঙ্গোডিবি। আমি এটা ব্যবহার করলাম। এবং যদি কানেকশন না হয় ঠিক মতন তাহলে রিটার্ন করে দেব কি, ইররটাকে আমরা রিটার্ন করে দেব। এখন এই যে এটাকে মজিউল ডট এক্সপোর্টস যেটা আছে সেটা করে দিব। তাহলে আমরা এটাকে আমরা সব জায়গা থেকে কি করতে পারবো, যে কোনো নামে পেয়ে যাব। তো এটা মঙ্গুজটা ইনস্টল হয়ে গেছে, আমি এটা কেটে দিলাম। সার্ভারে গেলাম, যাওয়ার পর এখানে রিকোয়ার যেগুলো হবে সেখানে আমরা এখানে ব্যবহার করতে পারি যে ডিবি, ডিবি কানেকশন, ডিবি কানেক্ট, ডিবি কানেক্ট ব্যবহার করতে পারি। তারপর রিকোয়ার যদি আমরা ব্যবহার করি ডট, এই যে ডট ডিবি, তারপর এই কানেকশানটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি। এটা যেহেতু ফাংশান, এই যে এটা ফাংশান, সেহেতু আমরা এটাকে কল করতে হবে। কল করার পর আমরা এখানে যদি কানেকশানটা ঠিক মতন হয় তাহলে দেনের মধ্যে চলে আসবে, টিসিএন দেনের মধ্যে আমরা এটাকে পেয়ে যাব। এবং কনসোলের মধ্যে এটার রেজাল্টটা যেটা সেটা দেখতে পাবো। এর রেজাল্ট আমরা সাকসেস নামে দিতে পারি, সাকসেস এই প্যারামিটারে সাকসেস চলে আসবে। তাহলে সাকসেস যদি হয় আমরা তাহলে এই যে এখানে দেখতে পারবো, আর যদি সাকসেস না হয় তাহলে আমরা কি করব, এইটাকে দেন এটা হচ্ছে ক্যাচের মধ্যে পেয়ে যাব, এটাকে ক্যাচের মধ্যে পাব। আর এখানে দিব হচ্ছে ইরর। কি করব আমরা এখন, এটাকে একবার রিস্টার্ট করব। তো এটা এখনো সাকসেসফুলি হয়নি, সাকসেসফুল হলে পারে এটা দেখাতো।
তো এখানে যদি আমরা রিটার্ন ব্যবহার করি রিটার্ন এটা যদি ব্যবহার করি এই যে এটা দেখতে পাচ্ছি কিন্তু এখানে এটা কাজ করছে না এটার কারণ হচ্ছে লোকাল হোস্ট আইপি অ্যাড্রেস যেটা আছে সেটা যদি আমরা দেখি আইপি লোকাল হোস্ট আইপি লোকাল হোস্ট আইপি আমরা এখানে দেওয়ার চেষ্টা করি 127.0.0.on যেটা আছে এটা যদি ব্যবহার করি তাহলে আমরা এই যে দেখেন কানেক্ট টু MongoDB সাকসেসফুলি কানেক্টেড টু MongoDB ঠিক আছে এখন কিন্তু আমরা ডাটাবেসটা কানেক্ট দেখতে পাচ্ছি তো এখানে লোকাল হোস্টের যে আইপিটা আছে সেটা ব্যবহার করতে হবে এখন দেখেন এই যে এটা হচ্ছে আইপি তাহলে আমরা কি করতে পারলাম সাকসেসফুলি ডাটাবেস কানেক্ট করতে পেরেছি আর ইরর হয়েছিল যখন তখন দেখেন ইররের কোডটাকেও কিন্তু আমাদের এখানে দেখাইছে যে কি কি জন্য এটা ইরর হলো তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত আল্লাহ হাফেজ